আমি শিশির অধিকারী বলছি বাবা। হ্যাঁ স্যার বলুন স্যার। আপনি কি আপনি? আমি স্যার ওই 13 নম্বর ওয়ার্ডে নিত্যানন্দ বলছি। ও আচ্ছা, আমি ফোন করছি না, ছেলে বলেছিল আপনাকে ফোন করে একবার বলতে, আমি দেখে দেব না। তাকে দেখুন স্যার। ঠিক আছে, শুভেন্দু, শুভেন্দু প্রার্থী। শুভেন্দু প্রার্থী মানে স্যার, মানে কে স্যার বলুন? সে তো আপনাকে দেখে নিতে হবে, আমি বলতে পারবো। মানে শুভেন্দু প্রার্থী স্যার, মানে শুভেন্দু প্রার্থী, শুভেন্দু তো বিজেপি করে। হ্যাঁ, আপনিও তাহলে স্যার বিজেপিকে দিতে বলছেন স্যার? আমি বলবো যে ভদ্রলোককে দিবেন, চোর ডাকাতকে দিবেন না। তৃণমূল পার্টিতে যারা আছে ওরা কে আছে আপনি জানেন, আমার চেয়ে বেশি জানেন। ভেঙে চুড়ে কথা বলতে বুদ্ধিমান লোক আপনি, জানেন না চোর ডাকাত চিনেন না? হ্যাঁ সে তো জানি, আপনি চোর ডাকাত চিনেন না, আমি উল্টে কথা বলছি। ঠিক আছে, খুব বিনীত ভাবে আপনাকে বলছি, চোর ডাকাত চিনেন না। তাহলে স্যার আপনার উচিত ছিল সব তো জিতে যেত, আপনি যদি সাংসদ পদ ছেড়ে নেমে পড়তেন তো আর তৃণমূল পুরো মাঠে থাকতো না স্যার। আপনি যদি সাংসদ পদ ছেড়ে নামতেন পুরা তৃণমূল ভোগে চলে যেত। কেন নামবো আমি, কেন নামবো? আমি কি আপনার ও যারা বক্তৃতা করছে তারা দিচ্ছে না নাকি? আপনি জানাবেন, আমি দিয়ে দেবো ছেড়ে। না পারবে তাহলে ভালো হতো, আমাদের আরো লড়াই করাটা সুবিধা হতো না, তৃণমূল সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, আপনি তো পাকা জিনিস একদম পাকা। পিকেছেন কেন বক্তৃতা করছেন? আমার না করলে আপনি রিফিউজ করে দেবেন, অত বক্তৃতা কি আছে? সেইটাই তো, আপনি না বলে দিবেন, না বলে দিলে আপনার বাড়িতে কে যাবে? ভোটাধিকার তার নিজস্ব অধিকার। শুনুন শুনুন, কত নমাস বুড়া বয়সে ভীমরতি। শুভেন্দুবাবুর প্রার্থীকে শিশিরবাবু দেখে নেওয়ার কথা বলছেন, মানে শুভেন্দুবাবু তো বিজেপি করেন, বিজেপি প্রার্থীর হয়ে তিনি প্রচার করছেন, আর আমাদের তৃণমূলকে চোর ডাকাত বলার আগে নিজেদের আয়নাতে মুখ দেখা উচিত যে চোর ডাকাত সাধারণ মানুষ কি বলছে, কারা চোর ডাকাত। আর তৃণমূলকে চোর ডাকাত বলার আগে এটা বুঝে নিলেই ভালো হতো যে চোর ডাকাত কে। আর শিশিরবাবু এটা অনেক আগে থেকেই অনেক মানুষকে ফোন করছেন, বিভিন্ন মানুষকে ফোন করছেন, বিভিন্ন ওয়ার্ডে মানুষকে ফোন করছেন, একটু দেখে দিতে, অমুক প্রার্থীকে দেখে দিতে, অর্থাৎ বিজেপি হয়ে তিনি প্রচার করছেন। তো এই যে ভয়েসটা, এটা কি শিশিরবাবুরই ভয়েস? এটা সবাই তো বুঝতেই পারবেন, তার নাম সে তো নিজেই বলছেন, আমি শিশির অধিকারী বলছেন। আর শিশির অধিকারী অডিও ক্লিকে যা পাওয়া যাচ্ছে এটা শিশির অধিকারী ভয়েস, এবং সে নিজেই বলছেন, সে শিশির অধিকারী তার নাম করেই সে তো বলছেন, আর তার ভয়েসের সঙ্গে তার মিলে যাচ্ছে শিশিরবাবুর। সেক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে, এই নিত্যানন্দকে, এই নিত্যানন্দকে এখন সে তো আমি বলতে পারবো না, নিত্যানন্দকে তো নিত্যানন্দকে খুঁজে বার করতে হবে। তবে সেটা তার থেকে বড় হচ্ছে যে শিশিরবাবুর ভয়েস এবং শিশিরবাবুর গলার আওয়াজ এবং শিশিরবাবু যে বলছেন এটা একদম বাস্তব সত্যি। তো সেক্ষেত্রে কি আপনারা দলীয় নেতৃত্বকে এই বিষয়টা জানাবেন? এই অডিও ক্লিকটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে বা আমাদের দলের যারা নেতৃত্ব আছে তাদের কাছে আমরা পাঠিয়ে দেবো, এটা দেখে নেবে তারা, শুনে নেবে এই অডিও ক্লিকটা।